হ্যালো বন্ধুরা, তো লাস্ট ভিডিওতে যেমন বলেছিলাম যে শালিগ্রাম শিলা বা শালগ্রাম শিলা যাই বলো না কেন, তার সাথে শামুকের সম্পর্ক কোথায় সেটা নিয়ে আলোচনা করব। তো সেই মোতাবেক আজকের এই ভিডিওর উপস্থাপনা। তো আজকের এই ভিডিওতে আমি বলতে চলেছি যে এই দুটোর মধ্যে মানে শালিগ্রাম শিলার সাথে শামুকের সম্পর্কটা কোথায়। মানে সত্যিকারে বলতে শামুক আমাদের হিন্দু ধর্মমতেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সনাতন ধর্মমতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জীব। কি হয়েছে না, শালিগ্রাম শিলা বা শালগ্রাম শিলা কোথায় পাওয়া যায় সেটা আগে বলিনি। সেটা পাওয়া যায় হচ্ছে কি, নেপালে অবস্থিত কালীগণ্ডকী নদীর অববাহিকায়। কালীগণ্ডকী নদী অত্যন্ত পবিত্র নদী একটা। তার যে হচ্ছে গিয়ে মুক্তিনাথ ক্ষেত্র যে রয়েছে, ওই কেদারনাথ বা আরো যে সমস্ত ক্ষেত্রগুলোর মধ্যে, পঞ্চতীর্থগুলোর মধ্যে যে অন্যতম হচ্ছে সেটা হচ্ছে মুক্তিনাথ ক্ষেত্র। তো সেই মুক্তিনাথের পথেই কিন্তু একটা স্থান পড়ে দামোদর হিমল পার্বত্য অঞ্চলের অববাহিকায়, একদম পাদদেশ অঞ্চলে। সেইখানে এই হচ্ছে গিয়ে শালগ্রাম শিলা দেখতে পাওয়া যায়। এইগুলো মনে করা হয় শ্রী বিষ্ণুর অংশ। শ্রী বিষ্ণুকে তুলসী দেবী যখন অভিশপ্ত করেছিলেন, তিনি যখন পাথরে পরিণত হন, তখনই সেই পাথর নাম হয় হচ্ছে গিয়ে শালগ্রাম শিলা। এবং তার যে টুকরোগুলো সেইগুলোই পরবর্তী নদীতে মানে ভেসে আসে এবং মানুষজন সেটাকে সংগ্রহ করে পূজা অর্চনা করে। বিভিন্ন রকমের শালগ্রাম শিলা হয়। তো আসল ব্যাপারটা এবার শুরু করি, একটু শালগ্রাম শিলা সম্বন্ধে বলে নিই, তাহলে বলতে গেলে সুবিধে হবে। শালগ্রাম শিলা বা যেটা বিষ্ণু শিলা নামেও আমরা পরিচিত, আমরা জানি বিভিন্ন ধরনের হয়। এটার পিছনে রহস্যটা কি, আসলে প্রাচীনকালে বৃষধ্বজ নামে একজন রাজা ছিলেন। সেই রাজা শুধুমাত্র শিবের পুজো করতেন এবং এতে করে সূর্যদেব অত্যন্ত রেগে যান এবং তাকে বলেন তুমি আজন্ম ভিখিরি হয়ে যাবে, তোমার মানে অবস্থা, অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাবে। তো তার থেকে অবভিয়াসলি পরিত্রাণের উপায়ও তিনি বলে দেন। এবং তার যখন পৌত্র হয় দুজন, কুশধ্বজ এবং ধর্মধ্বজ, তারা অত্যন্ত কৃচ্ছ্র সাধনা করে দেবী লক্ষ্মীকে প্রসন্ন করবার চেষ্টা করেন। কারণ জানি দেবী লক্ষ্মী হচ্ছেন গিয়ে স্ত্রী সম্পদের দেবী। তো তিনি দুই ছেলের ঘরে, মানে ওই দুই পৌত্রের ঘরে, নাতি বলা উচিত, একজন হচ্ছে গিয়ে ধর্মধ্বজ এবং একজন কুশধ্বজ, তাদের ঘরে তুলসী এবং বেদবতী নামে জন্মগ্রহণ করেন শ্রী লক্ষ্মী দেবী। তো তারা যখন হচ্ছে গিয়ে মোটামুটি বড় হয়ে উঠতে থাকে, তখন তুলসী দেবী কি করেন, তিনি বদ্রিকাশ্রম বা বদ্রীনাথে গিয়ে তপস্যা করতে থাকেন এবং সেখানে গিয়ে তিনি বিষ্ণুকে তার স্বামী হিসেবে বরদান চান। কারণ স্বাভাবিকভাবে আমরা জানি শ্রী লক্ষ্মী দেবীর স্বামী হচ্ছেন গিয়ে নারায়ণ। তিনি যখন পৃথিবীতে এসেছেন, তিনি তার স্বামীকেই তার সেখানে মানে গোলকধামে তার যে স্বামী, এখানেও তাকেই তিনি চাইবেন। কিন্তু যাই হোক, শ্রীকৃষ্ণের মনে বা শ্রী বিষ্ণুর মনে অন্য কোনো কিছু ছিল। তিনি তার যে হচ্ছে গিয়ে পূর্বজন্মের যে বন্ধু সুদামা, তোমরা শুনে হবে নাম, তার অভিশাপ খণ্ডন করবার জন্য, যে বর্তমানে একজন শঙ্খচূড় নামে একজন দানব হিসেবে জন্মেছে, শ্রী রাধিকার অভিশাপে সুদামা কিন্তু বর্তমানে হচ্ছে গিয়ে শঙ্খচূড় নামে এক দানব রূপে জন্মেছে এবং তার সেই অভিশাপ খণ্ডন করবার জন্যই কিন্তু তুলসী দেবীর জন্ম হয়েছে বলা যায়। এই শ্রীকৃষ্ণ কিন্তু বা শ্রী বিষ্ণু কিন্তু এটা ভেবে রেখেছিলেন। তো সেই মোতাবেক কি হয় না, শ্রীলক্ষ্মী দেবীকে ব্রহ্মদেব বলেন যে তুমি তো এই জন্মে এখানে পাচ্ছ না, শ্রীনারায়ণকে পাচ্ছ না, সেটা সম্ভব নয় শ্রীবিষ্ণুকে পাওয়া, তার থেকে তোমার বিয়ে হবে শঙ্খচূড় ওর সাথে। এবার শঙ্খচূড়ের সাথে তিনি সেটা মেনে নেন এবং তার বিয়েও হয়। কিন্তু এই শঙ্খচূড়কে হত্যা করবার জন্য শ্রীবিষ্ণুকে কিন্তু ছলনার আশ্রয় নিতে হয়েছিল এবং সেই ছলনা নিয়ে তাকে তিনি হত্যা করেন। কিন্তু স্বাভাবিকভাবেই তিনি যেহেতু মানে তার পতিকেই পরমেশ্বর মেনেছিলেন, তুলসী দেবী তার হচ্ছে গিয়ে স্বামী অর্থাৎ সুদামার যে বর্তমান রূপ শঙ্খচূড়, তাকে যেহেতু তিনি স্বামী হিসেবে বরণ করেছিলেন, তিনি কিন্তু সেই ছলনাটা আর মানতে চাননি। তিনি কিন্তু তখন শ্রীবিষ্ণু ভগবান হলেও তাকে অভিশাপ দেন যে তুমি যেহেতু আমার সতীত্ব হরণ করেছো, আমাকে এরকমভাবে নষ্ট করেছো, সেই জন্য আমি তোমাকে করলাম অভিশাপ দিলাম যে তুমি মানে একদম পাষাণের মতন হয়ে যাবে, কারণ তুমি এটা নির্দয় পাষাণের মতন আচরণ করেছো, তুমি তোমার ভক্তকে বাঁচানোর জন্য, ভক্তকে অভিশাপের হাত থেকে বাঁচানোর জন্য। তো সেই মোতাবেক শ্রীবিষ্ণু কিন্তু পাথরে পরিণত হন এবং সেই পাথরের যে টুকরোগুলো, সেই টুকরোগুলো মানে শুধুমাত্র পাথর বলে দিলেই ক্ষান্ত দেওয়া যায় না, বলেছিল যে পাথর হওয়ার পরও তোমাকে অত্যন্ত শক্ত দাঁত বিশিষ্ট এক ধরনের জীব, যাকে বলা হয় বজ্রকীট, সেই বজ্রকীট বা ইংরেজি নাম তার হচ্ছে অ্যামোনাইট,
যাকে আমরা বলে থাকি বর্তমানে শামুক। শামুকের একটা পূর্বরূপ আমরা বলতে পারি, ঠিক আছে, শামুকের একটা প্রকারভেদ আমরা বলতে পারি। সে তোমাকে কামড়ে কামড়ে খাবে, এবং খাওয়ার মধ্যে দিয়ে কিন্তু শ্রী বিষ্ণুর যে চারটে অস্ত্র শঙ্খ পদ্ম, মানে তারপরে হচ্ছে গিয়ে গদা এবং চক্র, সুদর্শন চক্র, সেইগুলোর ছাপ তৈরি করবে। তো ভাবো ইয়েগুলো কত সুন্দর আমাদের এই গল্পগুলো। তো এইগুলোর মধ্যে দিয়েই কিন্তু হচ্ছে গিয়ে তিনি মানে অভিশাপটা দিয়েছিলেন শ্রী লক্ষ্মী দেবী বা তুলসী দেবী বলা যায়। তো সেটা শ্রী বিষ্ণু মাথা পেতে নেন, এবং সেইগুলোই সেই কামড়ে, মানে ওই শামুকের কামড়ে যখন সেই টুকরোগুলো নদীর জলে পড়ে বা সেইগুলোই আস্তে আস্তে ফসিলে পরিণত হয়েছিল, জীবাশ্মতে পরিণত হয়েছিল, সেইগুলোই নদী দিয়ে বেয়ে আসে, এবং সেইগুলোকেই কিন্তু আমরা বর্তমানে শালগ্রাম শিলা বা শালিগ্রাম শিলা হিসেবে চিনি। বিভিন্ন ধরনের শালিগ্রাম শিলা হয়, প্রচুর প্রচুর রকমের হয়। এর মধ্যে কেশব, মাধব, দামোদর, হয়গ্রীব, তারপরে হচ্ছে গিয়ে পরমেষ্ঠিন, তারপরে হংস, পরমহংস, লক্ষ্মীনারায়ণ, নারায়ণ, শ্যাম, তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের এরকম রয়েছে। মানে নাম নিতে নিতে শেষ হবে না, এত পরিমাণ, এত প্রকারের রয়েছে। তারপরে সত্যিকার বলতে এখন আমি ঠিকঠাক মনেও করতে পারছি না এতগুলো নাম আমি পড়েছিলাম। তো সেইগুলো তোমরা যদি জানতে চাও, তোমরা অনেকেই হয়তো জানো, মানে ইন্টারনেট সার্চ করলেই পেয়ে যাবে। তো এইরকম প্রচুর রকমের কিন্তু শালগ্রাম শিলা দেখতে পাওয়া যায়। তাদের যে ওপেনিংটা রয়েছে, মানে সেই ফাঁপা অংশটা দেখে এবং মুখটা দেখে, দ্বারটা দেখে সেটা কিন্তু ঠিক করা হয় বিভিন্ন রকমের, যেটা তারপরে রং কালারটা, যেটা সবসময় কিন্তু কালো রঙের হয় না, বিভিন্ন রকমের হলুদ বর্ণের, পিঙ্গল বর্ণের, অত্যন্ত ডিপ উজ্জ্বল নীল রঙের, বিভিন্ন রকমের কিন্তু এই শালগ্রাম শিলা হয়, এবং বিভিন্ন আকারেরও হয়ে থাকে। ছোট্ট মুরগির ডিমের আকারের থেকে বড় বড়, একদম বলা যায় বিশাল বড় আকারের যে পাথর, সেই রকমও কিন্তু টুকরো পাওয়া যায়। তো এই হচ্ছে গিয়ে শালগ্রাম শিলা এবং শামুকের মধ্যে সম্পর্ক। শামুক কিন্তু ওই শালগ্রাম শিলাকে কামড়ে কামড়ে কিন্তু এই ডিজাইনগুলো, নকশাগুলো তৈরি করে, এবং এই যে নকশাটা যতক্ষণ অবধি ভাঙে ততক্ষণ অবধি কিন্তু শালগ্রাম শিলার পূজা সম্পন্ন করা যায়। তো আজকের ভিডিও এতদূর অবধি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, আর এরপরে যদি এরকম কোনো গল্প শুনতে ইচ্ছে হয় অবভিয়াসলি তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।